আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের বাংলা টিউটোরিয়ালের এটি দ্বিতীয় পর্ব। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় এবং এসডিকে ম্যানেজার থেকে প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করতে হয়। যারা আমার প্রথম টিউটোরিয়ালটি দেখেননি তাদেরকে অনুরোধ করব, তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। এবং ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জাভা এসডিকে এবং ইনস্টল করতে হয়। আপনার যদি জাভা এসডিকে ইনস্টল করা না থাকে তাহলে আগে অবশ্যই আপনার জাভা এসডিকে ইনস্টল করতে হবে এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করতে হবে। তা নাহলে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় ইরর ফেস করবেন। চলুন দেখা যাক কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয়। প্রথমে আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিতে হবে। এজন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে পারেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আসবে, প্রথমে যে সার্চ রেজাল্ট আসবে সেই রেজাল্টে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার অপশন আছে। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি এজন্য আমরা উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করব। এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে কিছু কথা বলে নিই। অ্যান্ড্রয়েড স্টুডিও মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের যা যা দরকার সেটি আপনি করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এবং অ্যাপ টেস্টের জন্য যে আমাদের এভিডি ম্যানেজার দরকার হয়, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, যেটা কি না আপনি আপনার ভার্চুয়ালি অ্যাপটি টেস্ট করার জন্য ব্যবহার করা হয়, এবং গ্রাফিক্যাল লেআউট ডিজাইন, এইগুলো সব কিছু বিল্ট ইনভাবে এই অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার ভিতরে দেওয়া আছে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি খুব ভালো একটি প্রোগ্রাম। এছাড়াও আপনি ইক্লিপ্স ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রিফার করছি। তো আপনি আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং আপনাকে অবশ্যই ইউজার এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আপনি ডাউনলোড বাটনে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওর টোটাল সাইজ হলো 1.15 জিবি। এটা একেবারে লেটেস্ট ভার্সন এবং সবসময় আপডেটেড ভার্সন ইউজ করার চেষ্টা করবেন, কারণ আপডেটেড ভার্সনে বিভিন্ন ধরনের বাগ ফিক্স করা থাকে এবং অনেক নতুন নতুন ফিচার্স থাকে যেগুলো অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অনেক কার্যকর। তো আমি আর নতুন করে ডাউনলোড করলাম না যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে। আপনারা এটা ডাউনলোড করে নেবেন 1.15 জিবি, যেটা ডাউনলোড করতে বেশ ভালোই সময় লাগবে। তো ডাউনলোড কমপ্লিট হলে আপনারা এরকম একটি ফাইল দেখতে পাবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও বান্ডেল। এই অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করবেন এবং মনে রাখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম অবস্থায় ইনস্টল করতে একটি বেশ সময় নেবে এবং এটি ইনস্টল হওয়ার জন্য এর বেশ কিছু কম্পোনেন্টস দরকার হয়। সেই কম্পোনেন্টসগুলো সে নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে এই জন্য আমি নতুন করে ইনস্টল করলাম না। আপনারা নর্মালি যেভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করেন অ্যান্ড্রয়েড স্টুডিওটি ঠিক সেভাবেই ইনস্টল করবেন, কিন্তু অবশ্যই আপনাকে জাভা এসডিকে এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবল আগে সেট আপ করে নিতে হবে, যেটা কিনা আমি প্রথম ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনি যখন ফার্স্ট টাইম এটি রান করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে থেকে এবার আমাদের এসডিকে ম্যানেজার ওপেন করতে হবে এবং এসডিকে থেকে আমরা আমাদের প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করে নেব, যেটা আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের সময় কাজে লাগবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা কনফিগার বাটনে ক্লিক করবেন, কনফিগার থেকে এসডিকে ম্যানেজারে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসডিকে ম্যানেজারে
যা যা ইনস্টল করা আছে, যে প্যাকেজগুলো ইনস্টল করা আছে সেগুলো আমরা এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা এখান থেকে লঞ্চ স্ট্যান্ডার্ড স্ট্যান্ড অ্যালোন এসডিকে ম্যানেজার ক্লিক করব। এটা এসডিকে ম্যানেজারের আগের আগে প্রথম অবস্থায় এসডিকে ওপেন করলে এই ইন্টারফেসটাই আসতো, বাট পরবর্তীতে ওরা এদের ডিজাইনটি চেঞ্জ করেছে। তো এটা যখন আপনার প্রথম অবস্থায় ওপেন করবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন কতগুলো প্যাকেজ ইনস্টল করতে হবে। এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে 9 নিউ প্যাকেজেস ইনস্টল। তো আমার যেহেতু এখানে প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করা আছে, এই জন্য এইখানে এই বাটনে বাটনটি ডিজেবল করা এবং এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এবং আমার প্রত্যেকটি প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টল এবং প্যাকেজ এবং টুলসগুলো ইনস্টল এবং আপডেটেড করা আছে, এজন্য এখানে কিছু দেখাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই প্যাকেজগুলো এবং টুলসগুলো ইনস্টল করা আছে সেগুলোর পাশে টিক চিহ্ন এবং ইনস্টল লেখা আছে, এবং যেগুলো ইনস্টল করা নেই সেগুলোর পাশে নট ইনস্টল লেখা আছে। তো এখান থেকে আপনারা যখন প্রথম অবস্থায় এসডিকে ম্যানেজারটা ওপেন করবেন তখন এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে ইনস্টল 9 প্যাকেজেস। আপনারা কোনো কিছু সিলেক্ট না করো এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া থাকবে আগে সেগুলো ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল 9 প্যাকেজে ক্লিক করলে আপনার একটি ইউজার এগ্রিমেন্ট চাবেন যে আপনি একটি অ্যাকসেপ্ট করেন কি না। এরপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে ইনস্টল প্যাকেজে দিলে এখানে আপনার এই ডাউনলোডিং প্যাকেজের এখানে আপনার দেখাবে যে স্ট্যাটাস দেখাবে যে আপনার কোন কোন প্যাকেজটা ইনস্টল হচ্ছে, কোনটা ইনস্টল কমপ্লিট হয়েছে। তো এভাবে আপনারা এসডিকে ম্যানেজার থেকে আমার প্রয়োজনীয় প্যাকেজগুলো এবং টুলসগুলো ইনস্টল করে নেবেন। এরপর পরবর্তীতে যে যে প্যাকেজগুলো আমাদের কাজ করতে কাজের সময় লাগবে সেগুলো আমরা তখন এসডিকে ম্যানেজার ওপেন করে আবার নতুন ইনস্টল করে নিব। তো আপাতত এই পর্যন্তই। তো আমরা আজকে টিউটোরিয়ালে দেখলাম কিভাবে এসডিকে ম্যানেজার ওপেন করে প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয়। তো এরপরের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এবিডি ম্যানেজার ক্রিয়েট করতে হয়, ভার্চুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ টেস্ট করার জন্য ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে হয়। তারপরে আমরা আমাদের কোড লেখার জন্য আমাদের সব কিছু সেট আপ হয়ে যাবে এবং আমরা সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব